জি মাহতারাম আপনার কাছে আবারও একটু জানতে চাই আপনি বলেছেন আপনি দাওয়াতি কর্মকাণ্ডে জড়িত রয়েছেন সৌদি আরবে আপনি এর আগেও আমাদেরকে বলেছেন সহজ সুন্দরভাবে ইসলামের দাওয়াত সেখানে মুসলিম ও মুসলিমদের মাঝে দেওয়া হচ্ছে তো আপনার কাছে আরেকটু জানতে চাই যে যেহেতু আপনি বাস্তব ফিল্ডে রয়েছেন এবং কাজ করেন আপনি সেখানে কাজ করেন আমাদের বাংলা ভাষাভাষী যারা আছেন বাংলাদেশের হোক বা ভারতের হোক বা যেখান থেকে আসুক তাদের মাঝেও কাজ করেন দাওয়াতি ক্ষেত্রে তারা একটা আপনার অভিজ্ঞতার আলোকে উপকৃত হয়ে নিজেরাও হয়তো সেই আলোকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে পারবে একজন মুসলিম ঠিকই কিন্তু তার মাঝে ইসলামের অনেক দুর্বলতা রয়েছে আকিদার অনেক ভুল ত্রুটি রয়েছে তাকে আপনি কিভাবে দাওয়াত দেওয়া শুরু করেন এবং কোন কোন বিষয়গুলি একটু গুরুত্ব দেন একটু মেহরবানি করে বলবেন ধন্যবাদ আপনাকে আসলে আমাদের বাঙালি সমাজে আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দুইটা ভাগ করে ফেলি আমরা প্রথমে এক হলো আমাদের মধ্যে কিছু ভাই আছেন যাদের মধ্যে দিনের কোনো বালাই বা দিনের কোনো গরজ তারা রাখেন না সালাদ কর্মকাণ্ডের সাথে নাই পাসপোর্টে মুসলিম লেখা আছে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন এতটুকু কিন্তু ইসলামের কোনো কাজ কর্ম কথাবার্তা এগুলোর সাথে তিনি সম্পর্ক রাখেন না এই বেদিন বা দিনহীন ব্যক্তি একটা শ্রেণী আছে আরেকটা শ্রেণী আছে দিন আছে ঠিক কিন্তু সেটি পরিপূর্ণ না বা দিন আছে ঠিক কিন্তু সেটা নিরঙ্কুশ বা নির্ভেজাল না যেটাকে বদ্দিন বলা যেতে পারে এই একটা সার্কেল তো যারা বেদিন থাকেন তাদেরকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি নম্রতার সাথে ইসলামের সৌন্দর্য দেখিয়ে তাকে আল্লাহ মুখে করা আর যারা মোটামুটি সালাত আদায় করেন মসজিদে হয়তো আসেন সময় না আসলে জুমায় আসেন অথবা কিছু সময় আসেন কিছু সময় আসেন না তাদেরকে সর্বপ্রথম যেটি আমরা আগে বলেছি আমরা তাওহিদ এবং আকিদাগত বিশুদ্ধতার দিকগুলোর ব্যাপারে আমরা খুব সচেতন করি যেমন আমরা তাদেরকে সর্বপ্রথম লা ইলাহ ইল্লাল্লাহ হামদর এই কালিমার দুটি অংশের ব্যাখ্যাটুকু তাদেরকে আগে বোঝানোর চেষ্টা করি যে আসলে একজন মুসলিমের মূল সম্পদ এবং মূল পরিচয় হলো তিনি তাওহিদে বিশ্বাস করেন আর তাওহিদগুলো আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে লঙ্ঘন হয় সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করি যেমন আমরা এই তহিদ লঙ্ঘন করে থাকি অনেক ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চেয়ে অথবা আল্লাহ ছাড়া অন্য কারোর মাধ্যমে বলেছেন সাহায্য চাইবে তো আল্লাহর কাছে সাহায্য চাইবে অথচ আমাদের অনেক মুসলিম ভাই আছেন যে আল্লাহর কাছে দোয়া করেন ঠিকই আবার কোনো বিপদ আপদ দেখা গেলে সন্তান সন্ততির জন্য ব্যবসার উন্নতির জন্য কোনো কবরে মাজারে গিয়ে থাকেন এটি একটি দিক থাকে পাশাপাশি কখনো কখনো দেখা যায় যে আরো নিচের পর্যায়ে গিয়ে নেমে মাজারে গিয়ে রীতিমতো সেখানে করেন সেখানে গিয়ে মানত করেন তো এ সমস্ত বিষয়গুলো আমরা সচেতন করি মানুষকে যেগুলো শির আর শির যদি কোনো মুসলিমের ভিতরে থাকে তাহলে তার আমলের কোনো মূল্য নাই আল্লাহ তালা বলেছেন ফকাত হাবুদ তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে রসুল্লাহ আকরাম সাল্লসাল্লাম সুস্পষ্টভাবে সতর্ক করেছেন যে ব্যক্তি শির করবে তার সমস্ত আমলকে আল্লাহ তালা

সে আল্লাহর ইবাদত করতেছে কিন্তু তার অজ্ঞতার কারণে সঠিক ধারণা না থাকার কারণে না বোঝার কারণে সে ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর সাথে শিরক লিপ্ত হয়েছে যার ফলে শেষে পরিণতি কি দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সুরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহুম ইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিম الجন্নাহু ওয়া মাআওয়াহুন নার যে আল্লাহর সাথে শেরকে লিপ্ত হয় আমরা আসলে শেরকের ধারণাটা আমাদের কাছে আরেকটু একটু স্পষ্ট করা দরকার আমরা মনে করি হয়তো কেউ যদি প্রতিমা মূর্তির কাছে গিয়ে এই শেষ দেয় বা তার কাছে করে যায় কিছু মানত করে তাহলে শের আর কেউ যদি মূর্তি বাদ দিয়ে কোনো পাথরের কাছে কোনো গাছের কাছে কোনো কবরের কাছে কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির কাছে যায় সেই ধরনের করে তাহলে বোধহয় শেরক হবে না এরকম আমাদের একটা ভুল ধারণা আসলে আছে যার কারণে দেখা যায় যে মানুষ সে আবাদত করতেছে আল্লাহকে তাড়াতাড়ি আল্লাহকে সে কাছে তো নয় বরং আল্লাহ থেকে সে আরো সেরে যাচ্ছে এবং আল্লাহকে হারিয়ে ফেলছে বরং যে জান্নাতের আশায় সে ছুটছিল আল্লাহ তার ব্যাপারে বললেন ইন্না বিল্লাহ যে আল্লাহর সাথে শের লিপ্ত হয়ে যায়

সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আমার একটা যেটি বুঝে আসে এবং আজকে থেকে যে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হওয়ার যে কারণ সেই কারণগুলির মাঝে একটি অন্যতম কারণ আজকে মানুষ হল নাম দিয়ে শেরকে লিপ্ত হয়ে যাচ্ছে এটাই হতে পারে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার একটি অন্যতম কারণ আমার মনে হয় তাই মহতার কি বলেন জি আপনি ঠিকই বলেছেন আসলে মানুষের একজন ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তহিদ কোরআনে করিম যদি আমরা বুঝে পড়ি আমাদের দর্শকদেরকে আমরা আহ্বান করব যে আমরা যেন বুঝে চেষ্টা করি আমাদের সমাজে এটি একটি দিক বলেছেন বুঝার চেষ্টা করি না যদি আমরা একটু দেখি আল্লাহ তালা কোরআনে কারিম কি বলেছেন তো দেখব গোটা কোরআন যুগে তহইদ আর তহইদ এত বেশি আলোচিত কোরআনে অন্য কোন বিষয় হয়নি যতটুকু আল্লাহ তালা আলোচনা করে শুধু তাহিদের কথা নষ্ট হয়ে যায় ফলে আর এই শির আমাদের সমাজে এমন ভাবে গেছে যে পাচক তো অথচ তিনি শির করছেন আমাদের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন আঙ্গিক হয়ে থাকে একটা তো কবর এবং মাজার কেন্দ্রিক শির আরেকটা হল হলো আবাদতগত নয় ধারণাগত শির অর্থাৎ হয়তোবা আমি কারোর কাছে গিয়ে চাচ্ছি না দোয়া করছি না সেজদা করছি না কিন্তু আমার মাথায় একটা আকিদা আছে বা আমি একটা বিশ্বাস লালন করে বেড়াই যে তিনি দিতে পারেন দিতে পারেন তিনি বিশেষ গাউজ থাকেন কুতুব থাকেন আবদাল থাকেন তারাই সব লালন পালন সব নিয়ন্ত্রণ করে থাকেন তারাই সব কিছু করে থাকেন এগুলো সম্পূর্ণভাবে আল্লাহ তালার ওই আয়াতের খেলা আল্লাহ বলে আল্লাহ তালার সমস্ত বিষয়কে নিজেই নিয়ন্ত্রণ করে থাকেন সম্পাদন করে থাকেন সেখানে আমি যদি আমার ধারণার মধ্যে আমার আকিদার আমি কাজে কিছু করছি না সেজদা করছি না কবরে যাচ্ছি না মাদারে যাচ্ছি না কিন্তু আমি বসে আছি আমি ধারণা করি

একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াই হাসানায়শাব গ্রহণ করবে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন যারা পরকালকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন ইতিহাসে তার জীবন আদর্শে রয়ে গেছে সর্বোত্তম আদর্শ এর বাইরে গিয়ে আমি যদি কোনো মত আদর্শকে কোনো আদর্শকে আমি আমার জন্য সর্বোত্তম মনে করি শ্রেষ্ঠ মনে করি প্রাধান্য দিয়ে থাকি সেটি আমার ব্যক্তি জীবনের জন্য হোক সেটি আমার রাষ্ট্রীয় জীবনের জন্য হোক সেটি আমার জীবনের যে কোনো পর্যায়ের জন্যই হোক না কেন তাহলে সেটিও এক ধরনের শিল্প অর্থাৎ মনে করছি না একইভাবে আমলের ক্ষেত্রেও আল্লাহ রসুল সাল্লাহ্লাম আমাকে যে আমলগুলো দিয়েছেন সেগুলোকে আমি যথেষ্ট মনে করছি না আমি আরো আমল সেখানে যুক্ত করছি যেটি কোনো কোনো ক্ষেত্রে বেদাৎ হয় আবার কোনো কোনো পর্যায়ে গিয়ে শিল্পের পর্যায়ে পর্যন্ত চলে যায় ধন্যবাদ মহতারাম তাহলে আপনার কথা থেকে বোঝা যায় যে আসলে মানুষ এক আল্লাহ সুহান হাত আলার আবাদতের সাথে যখন অন্য কাউকে সংযুক্ত করে এটার নামই হলো শির দ্বিতীয় হলো যেমন এক আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না তেমনই ইসলামের বিষয়গুলি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এর অনুসরণ ছাড়া অন্য কারো অনুসরণ করে করাটাও ইসলামের অনুসরণ নেই কোনো সুযোগ নেই অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে তরিকা বলতে একটাই তরিকা সেটাই হলো মোহাম্মদ সাল্লামের তরিকা বহু রকমের তরিকা আজকে আমাদের সমাজে আবিষ্কার হয়েছে এগুলি সবই বর্জনীয় একটি গ্রহণীয় তা হলো মোহাম্মদ সাল্লামের তরিকা তো যেটি আমি আগে বলছিলাম যে আমরা দাওতি কাজ করতে গিয়ে সৌদি আরবে আমাদের বাঙালি ভাইদের ভিতরে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে ভিতরে একটি হলো যে তাহিদের দাওয়াত দিতে গেলে একটি নতুন বিষয়ে মনে করে আমাদের অনেক ভাই প্রথমেই অস্বীকার করেন কিন্তু আবার অনেক ভাই যারা গভীরভাবে বিষয়টিকে পর্যালোচনা করেন পর্যবেক্ষণ করেন তারা আবার বরং উল্টা বিচলিত হয়ে যান যে তাহলে আমরা এত বড় ভুলে আছি আমাদের সমাজ এর মানুষ ভুলের দিকে যাচ্ছে তো তখন তারা উল্টা বরং আমাদের সঙ্গে আমাদের সহযাত্রী হয়ে যান দাওয়াতের ক্ষেত্রে তারাও নিজেরাও দাওয়াতের ময়দানে নেমে যান এবং আলহামদুলিল্লাহ দাওয়াতের এই মিশনের ফলে যেটি হয় সেটি হলো আর কিছু হোক না হোক আকিদাগত বিশুদ্ধতা বিশেষ করে সৌদি আরবে যারা একবার জান এবং কয়েক বছর থাকার সুযোগ হয় এবং ইসাম সেন্টার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক কখনো রাখার সুযোগ হয় একটা উপকারিত আমরা দেখি যে আলহামদুলিল্লাহ তাওহীদের একটি চেতনা নিয়ে তারপরে তারা দেশে এটি খুবই একটা ইতিবাচক দিক কারণ এই তাওহীদ ছাড়া তো আল্লাহ তালা তার কাছে তার কোনো আমলের গ্রহণ যোগ্যতা থাকবে না আল্লাহ পাক হানা তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইশা কাবিহি ওয়া ইগফিরু আল্লাহ তালা শির ছাড়া অন্য যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন কিন্তু শির আল্লাহ তালা কাউকে ক্ষমা করবেন না ধন্যবাদ মাহতারাম আপনি অনেক সুন্দর বর্ণনা দিচ্ছিলেন আপনার বাস্তব দাওয়াতি ক্ষেত্রে অভিজ্ঞতা যা অর্জন করেছেন সে আলোকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা মনে রাখতে হবে সর্বপ্রথম তাওহিদের বিষয়কে প্রাধান্য দিতে হবে এবং তাওহিদ বিধ্বংসী যেই মহামারী বড় অপরাধ জঘন্যতম সেই শের সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকার এই শিক্ষাগুলি মানুষকে দিতে হবে আল্লাহ সুবাহ আমাদের সেভাবে নিজেদেরকে চলার তৌফিক দান করুন আজকে এ সামান্য আমরা একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসব সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসলাম আমরা সাক্ষাৎকারে ছিলাম বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ তিনি তার বাস্তব জীবনে দাওয়াতি কর্মকাণ্ডে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই আলোকে আমাদেরকে খুব সুন্দর বর্ণনা দিচ্ছিলেন আবার আমরা ফিরে আসছি যে মহতারাম তাওহিদের দাওয়াতের পরে শের থেকে করার পরে তারপর আপনার কিভাবে করতেন যেটি সমস্ত নবী রসুলগণের মূল মিশন ছিল তাওহিদের মিশন এই মিশনটিকে আমরা প্রথমে পেশ করি আর এই বিষয়ের পাশাপাশি আরেকটি বিষয় আমাদের দর্শকদের জানিয়ে রাখি সেটি হলো ইলম শিক্ষার গুরুত্বের ব্যাপারে আমরা খুব সচেতন করার চেষ্টা করি কারণ একজন মুসলিমের জীবনের সর্বপ্রথম ফরজ হলো ইলম অর্জন করা এমনকি ঈমানেরও পূর্বে ইলমের প্রশ্ন কারণ আমি যে আল্লাহর প্রতি ইমান আন বসে আল্লাহর প্রতি কি ধারণা পোষণ করবে আগে জানতে হবে তারপর বিশ্বাসের জন্য আল্লাহ তালা বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর আগে আল্লাহ তালা ফালাম বলেছেন এল অর্জন করুন লাহ ইলাহ আল্লাহল্লাহ এর এবং ইসলামের প্রথম নির্দেশ রাসুল্লাহ সাল্লাল্লা সর্বপ্রথম যে এসেছে সেটিও ছিল ইলম শিক্ষা সংক্রান্ত খুব আক্ষেপের বিষয় আমাদের মুসলিম সমাজে বিশেষ করে বাঙালি সমাজে আমাদের সালাদ সিয়াম বা অন্যান্য এবাদতের ক্ষেত্রে আমরা যতটুকু চেষ্টা করি ইসলাম সম্পর্কে সঠিক জানার এবং বোঝার জন্য আমরা কিন্তু সেভাবে চেষ্টা করি না আমরা ইলম অর্জন করা বলতে ছোটবেলা বক্তব্যে যে পড়া সেটিকে আমরা যথেষ্ট মনে করি অথচ ছোটবেলা আমি যখন বক্তব্যে পড়েছি তখন হয়তো আলিব্বাতা পড়েছি বা কোরআন রিডিং পড়া শিখেছি কিছু দোয়াদুরুদ শিখেছি এটি মূলত ইলমের অত্যন্ত ছোট একটি পর্ব মাত্র ইলম আসল যে নির্দেশনা করেছেন একজন মুসলিম হিসাবে এই ফরজটুকু আমাদের মাঝে বিশেষ করে মাঝে সারা জীবন আমাদের ঘাড়ে ফরজ থেকে যায় এলিম শিক্ষার ফরজটুকু আমরা আদায় করি না আমরা মনে করি যে সাধারণত সমাজে আমি বড় হচ্ছি যেভাবে সবাইকে সালাত আদায় করছি দেখছি আমি সালাত আদায় করছি সবাইকে সিয়াম পালন করতে দেখছি সেভাবে আমি করছি আসলে শিক্ষার বিষয়টা জি শিক্ষার বিষয়টা এমন গুরুত্বপূর্ণ আর ইসলামেও শিক্ষার এত গুরুত্ব দেওয়া হয়েছে এর কারণ একটাই যে কোনো মানুষ যদি ইসলামের এই মৌলিক বিষয়গুলি সম্পর্কে তার সঠিক জ্ঞান না থাকে তাহলে কোনো সময় সে ভুল করবে ভুল করবে আর ভুল করলেই সেটি আল্লাহ সুবাহ কখনো হবে না এই জন্য ইসলাম সেই আবাদতের আগে শিক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছে সুন্দর কথা বলছি ইসলাম আসলে এতটাই আধুনিক যে আমরা আধুনিকতা খোঁজার জন্য কোথাও যেতে হবে না আজকের দুনিয়াতে সাক্ষরতার পরিমাণ বাড়ানোর চেষ্টা চেষ্টা চলছে চলছে শিক্ষিত মানুষের পরিমাণ বাড়ানোর আর সমাজকে শিক্ষিত করার চেষ্টা চলছে অথচ ইসলামের প্রথম বাণী হলো শিক্ষা সংক্রান্ত এর কারণ বড় অতএব আমাদের মুসলিম সমাজে যেটি হয় বাঙালি সমাজে সেটি হলো ইসলাম সম্পর্কে এলম অর্জন করার প্রয়োজনীয়তাটুকু আমরা উপলব্ধি করি না যার কারণে ইসলামের অন্য অন্য কাজ সঠিক হোক ভুল হোক যাই করি ইলম অর্জনটা হয় না এজন্য আমরা ইলমের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে থাকি যে আপনার ইলম শেখা দরকার কীভাবে শিখবেন সেটা আপনি বই পুস্তক পড়ে শিখবেন নাকি ওলামাদের দ্বার এবং আলোচনা থেকে শিখবেন সেটি আপনার ব্যাপার কিন্তু আপনাকে শিখতে হবে এই উপলব্ধিটুকু আগে জাগ্রত করার চেষ্টা করি এরপর তৃতীয় যে পয়েন্টটি আমরা খুব গুরুত্বের সাথে দেখি সেটি হলো আপনি যেটুকু ইবাদত করছেন সেটুকু এবাদত আপনার সঠিকভাবে হচ্ছে কিনা কোরআন এবং সুন্না অনুযায়ী হচ্ছে কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আখলিস দিন আকা ইয়ফি কাল কালি তুমি তোমার ইমানকে খাঁটি করো তোমার বিশ্বাসকে খাঁটি করো তোমার জন্য অল্প আমল যথেষ্ট হয়ে যাবে এবং আমরা যদি পার্থিব এক্সাম্পল থেকে বুঝি যে আমি অনেক কাজ করলাম কিন্তু তার কোনোটাই কাজের কাজ হলো না তাহলে এই অনেক কাজের কোনো মূল্য নাই আর এর বিপরীতে আমি সামান্য একটু কাজ করলাম কিন্তু যেটুকু করলাম এটি যথাযথভাবে সঠিক উপায়ে করলাম তো এটাই আমার উপকারে আসবে তো আপনার কথা থেকে আসলে বুঝতেছি তাহলে মানুষ ইসলামের যে আবাদতেই করুক না কেন ফরজ যেগুলি সে করতেই হবে কোনো বিকল্প পথ নেই এছাড়া যাই যেভাবে করুক না কেন তাকে প্রতিটি আবাদতের পিছনে নির্ভরযোগ্য সঠিক দলিল অবশ্যই কারণ দলিল ছাড়া যদি কেউ কোনো আবাদত করে যার সপক্ষে কোনো সঠিক দলিল নেই তাহলে অবশ্যই তিনি ভুল করবে এবং এটা সন্ন্যার আলোকে তার সঠিক আবাদত বলে আশা করা যাবে না শুধু নিরাশ হবেন তিনি তাই নয় আয়সার সে হাদিসের আলোকে তার বিষয়ে আমাদের কোন নির্দেশ নাই আমার কোন নির্দেশনা ছাড়া যদি কেউ দিনই কাজে কোনো কিছু করে তো সেই কাজটি রদ এবং প্রত্যাখ্যানযোগ্য এটি গ্রহণ করা হবে না তাহলে এই হাদিস থেকে এটাও বোঝা যায় বা মানুষের একটু নিশ্চিত হওয়া দরকার অনেক সময় আমরা অনেকে ধারণা করে থাকি আসলে করলাম হবে হবে না হবে এটা নিয়ে আমাকে এত চিন্তা করার দরকার নাই এটা এটা সম্পূর্ণ ভুল ভুল ধারণা কারণ ঠিকই কথা যেমন করেন উদাহরণস্বরূপ কেউ যদি কোনো একজন অসুস্থ মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন পেয়েছে ঠিকই এখন ওষুধ খাচ্ছেন তিনি ওষুধ তার সামনে উপস্থিত যদি সে প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে ওষুধ না খায় আর যদি বলে ডাক্তার ওষুধ খাইতে বলছে খাইলাম ঠিক হবো কিনা সুস্থ হবো কিনা সেটা আমি অত চিন্তা করব না তাহলে তো এটা বোকামির পরিচয় ছাড়া কিছুই না এতে তিনি তার সুস্থ হবেন না সুস্থ হবেন না বরং কি হবে রুগ্ন হওয়ার সংখ্যা থাকবে তার আরো রিয়াকশন হওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ার একটা বড় ধরনের আশঙ্কা সংখ্যা থেকে যাবে আরো ক্ষতিগ্রস্ত হবে আরো জটিল রোগ হয়ে যেতে পারে তাহলে এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে আমার সামনে প্রেসক্রিপশন ডাক্তার যেটা দিয়েছেন আমাকে সেটার সাথে মিলেই ওষুধ খেতে হবে তারপর আমি সুস্থতার আশা করতে পারি যদি এটার সাথে না মিলে ঔষধ খাই এই ঔষধ খাওয়া দিয়ে কখন সুস্থতার আশা করা যায় না ঠিক একই ভাবে ইসলাম এটা মানুষের মন জীবন ব্যবস্থা নয় নয় মন করা দিন নয় এটা আল্লাহ সুবাহর দেওয়া দিন অতএব এই দিনের কোরআন এবং সহি হাদিসের সঠিক দলিলের আলোকেই আমাকে আবাদত করার চেষ্টা করতে হবে তারপরে এটা কবুলের আমি আশা করব আশা করব আপনি ঠিকই বলেছেন বিষয়টি হয়ে গেছে অনেকটা ওই তাওয়াকুলের মতো যে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে এসে বলল নিয়ে রাসুল্লাহ আমি ওটা নিয়ে এসেছি তো এখন ছেড়ে রেখেছি তাওয়াকুল করি কি বলেন আল্লাহর উপর ভরসা করি আল্লাহ রাখবেন ওটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আকাল হাওয়া তাওয়াক্কাল আল্লাহ সেটিকে আগে বাঁধো তুমি তোমার শক্তির সবটুকু যথাযথ উপায় তুমি অবলম্বন করার পরে গিয়ে বলো যে আল্লাহর উপর ভরসা করলাম আপনি খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন আমাদের অনেক মুসলিম ভাই এবং বোনেরা বলে থাকেন যে আল্লাহর উদ্দেশ্যে করেছি কবুল করার মালিক আল্লাহ এই কথাটি তো সত্য কবুল করার মালিক আল্লাহ কিন্তু আপনাকে তো আল্লাহ তালা একটা পর্যায়ে পর্যন্ত নিয়মের কথা বলেছেন আপনি নিয়মটা পালন করে যথাযথ উপায় করার পরে গিয়ে এই কথাটি বলবেন যে এখন আল্লাহ কবুল করলে করবেন না করলে নাই মালিক আল্লাহ আমি পদ্ধতিটাই গলত করলাম তাহলে কবুল তো হবেই না আর যেমনটি আপনি বলেছেন ওষুধ উল্টা পদ্ধতিতে মন গড়া পদ্ধতি খেলে যেরকম রিয়েকশন হয় এক্ষেত্রে রিয়েকশন হবে এবং এই রিয়েকশনের ফলে আমি করছি ভালো কাজ কিন্তু যেতে হবে জাহান নামে রসুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলেছেন তোমরা ইসলামের বিষয়ে এবাদতের ক্ষেত্রে নতুন পদ্ধতি নতুন নিয়ম নতুন ভালো কাজ তোমরা আবিষ্কার যদি করো তাহলে এগুলা থেকে তোমরা বেঁচে থাকবে কারণ ফাইনাকুল্লা মহিদা ফাতিম বিদা কারণ সমস্ত দিনের ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করলে সেটি বেদাহাত বলে পরিগণিত হবে অকুল্ল বেদাহাতিং দলালা এবং সকল বেদাহাতি গুমরাহি এবং ভ্রষ্টতা আর অকুল্ল দলালাতিং ফিন্নার আর সমস্ত ভ্রষ্টতার ঠিকানা পরিণাম জাহান নামে তাহলে আমি করছি ভালো কাজ অথচ আমাকে যেতে হচ্ছে জাহান নামে ঠিক ওষুধের ক্ষেত্রে যেরকম আমি সিস্টেম রক্ষা মেনটেন করে না খাওয়ার কারণে আমাকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে ঠিক একইভাবে এবাদতের ক্ষেত্রেও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাতানো পদ্ধতিতে না করার কারণে বেদাত এর আলোকে করার কারণে আমার এই এবাদত বরং উল্টা আমাকে জাহান নিয়ে যাচ্ছে কত বড় ভয়ের কথা ধন্যবাদ তাহলে আমরা সুপ্রিয় দর্শক শ্রোতাকে একটি বিষয় স্পষ্ট করে জানাতে পারি যে আসলেই মানুষ এই ধরনের চিন্তা করে থাকে এটি সম্পূর্ণ ভুল যে আমি আবাদত করলাম কবুল হবে না হবে এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই বরং আসলেই একটু চিন্তা করুন দর্শক শ্রোতা আপনি আবাদত করবেন আর এরকম যদি চিন্তা রাখেন তাহলে আপনার এই আবাদত তো আল্লাহ সোহান হওয়াতা আলা গ্রহণ করতে বাধ্য নন আল্লাহর কাছে আল্লাহর নিয়মে যদি এবাদত আমরা না করতে পারি তাহলে হয়তো বা আল্লাহ সোহানা হওয়াতা আলা এটি কবুল করবেন না এটাই বেশি যুক্তিযুক্ত কথা সুতরাং কবুল না করলে আবার যে আপনি নিরপরাধ হয়ে থাকলেন তাও না আল্লাহরা সুরসাল্লাহসাল্ম যে কথা বললেন যে আপনার এই এবাদত দুই পথে আপনাকে নিয়ে যাবে যদি ভালোভাবে সঠিক নিয়মে আপনি এবাদত করেন সঠিক দলিল প্রমাণ সহকারে তাহলে তার দ্বারা আপনি ডান দিকে যেতে পারবেন অর্থাৎ জান্নাতি হওয়ার সুযোগ লাভ করতে পারবেন আর যদি আপনার ভুল হয়ে থাকে কোনো গুরুত্ব আপনি না দেন বেদাহাতি পর্যায়ের শেরকি পর্যায়ের হয়ে যায় তাহলে এই আবাদত আপনাকে বাম দিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ আমাদের বিষয়গুলিকে ভালোভাবে সুন্দরভাবে উপলব্ধি করার তফিক দান করুন ধন্যবাদ মহাতারাম এমনই তাহলে আমাদের অবশ্যই

ধন্যবাদ মহতারাম আপনার বর্ণনাগুলি খুব সুন্দর চমৎকার যা থেকে মানুষের অনেক বিষয় রয়েছে আমাদের সময়ের অভাবে আর দীর্ঘ করতে পারছি না আমরা ইনশাআল্লাহ আল্লাহ আবারও আপনার কাছে আসব এবং মূল্যবান কথাগুলি শ্রোতা আল্লাহ সব আলা তার প্রেরিত রাসুল মুহাম্মদ সাল আলী হোসাল্লাম যেই নিয়ম যেই পদ্ধতি বিশুদ্ধ দলিলের আলোকে আমরা পেয়েছি সেই পদ্ধতির আলোকেই আমাদের সকলের আবাদত হতে হবে الله رب العالمين. شيبها بي شاتان هاي الاسلام الشاقول كل كرات توفيق دان كرون امين واخر الدعوان ان الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أستغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته.